সবচেয়ে বড় কথা হইল যে তুমি নিজেও তো একজন শিল্পী, তো শিল্পী হয়ে আকাশে তুতু ফেললে তুতুটা নিজের উপরে পড়ে। সে সুদূর আমেরিকা যেয়ে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় নাই, এইটা খুবই অন্যায় কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে। সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছে? সবচেয়ে বড় কথা হলো আমরা আমরা আমাদের আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য, ফেয়ার ইলেকশন একটা, এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। মানে এক মাস পরে তার কেন মনে হইল যে এটা ফেয়ার হয় নাই, ভোট জালিয়াতি হয়েছে বা মানে এরকম এরকমটা তার কেন মনে হইল এক মাস পরে? আর সবচেয়ে বড় কথা হইল যে তুমি নিজেও তো একজন শিল্পী, তো শিল্পী হয়ে আকাশে তুতু ফেললে তুতুটা নিজের উপরে পড়ে, তো তুই যেহেতু একজন শিল্পী তো কিভাবে তুমি একজন সম্মানিত লোককে মানে যার কোনোই ভুল নাই, যে মানে খুবই ভালো একজন মানুষ, দানবীর একজন মানুষ, মহান একজন মানুষ, যে শুধু মানে এই দিতে জানে না, সে আমাদেরকে দিতে আসছে, আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই, নেওয়ারও নাই, তো তুমি কেন একজন সম্মানিত লোককে দীপজল ভাই আবার তাকে ফুলের মালাটা দিল? এত কিছু ঘটনার পর সে সুদূর আমেরিকা যেয়ে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় নাই, 32 দিন পরে মানে তার এটা কিভাবে মনে হল? তো সে এইটা খুবই অন্যায় কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে, এইটা সে যে 2019 পর আবার এটা পুনরাবৃত্তি করলো এটা খুবই খারাপ কথা, খুব অনুরোধ করছি। নিপুণ আমার মেয়ের মতো, আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ, তো আমি অনুরোধ করছি এই এইখান থেকে তুমি সরে আসো, তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো, তুমি শিক্ষিত, নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে, তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো? আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই, আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য, আমরা ওনাকে নিয়ে আসছি, করবে না, আমরা ওনাকে নিয়ে আসছি। আমার কথা হলো, আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই, আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই।